সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সন্ধ্যা আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিয়াদের বিভিন্ন সংগঠনের নেতা, ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসক সহ বিভিন্ন পেশার অভিবাসীরা যোগ দেন। এ সময় বাংলাদেশের জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা, সেমিনার ও সাহিত্য চর্চার উদ্যোগ নেওয়া হয়। নজরুল যিনি আমাদের জাতীয় কবি, তাকে নিয়ে কিন্তু আমরা ঠিক ততটা জানি বলে আমার কাছে মনে হয় না। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা সাহিত্য চর্চা করে। অনুষ্ঠানে নজরুলের অভিবাসন, বিদ্রোহী, মানুষ, নারী কবিতা আবৃত্তি করেন শাহজাহান চঞ্চল। দেবতার পরে আজ রাজা কাঁচা হয়ে যাবে নিশ্চয়। প্রস্তুত জীবনে সেই প্রেদিকে দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবন বস্তুর বর্ষা আচ্ছন্ন করে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, মিনিস্টার এস এম রাকিবুল্লাহ সহ সকল কর্মকর্তা অংশ নেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।